বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি কালো কালারের সুঠাম দেহধারী একটি গরু দেখাচ্ছি। এই গরুটি ইতোমধ্যেই ক্রয় করা হয়েছে, একটু আসেন না। এটা কত দিয়ে ক্রয় করলেন? 1,58,000 দিয়া। আচ্ছা, 1,58,000 না? এটার আনুমানিক ওজন কতটুকু বলেছে ওনারা? ওনারা বলছে 6 মন। 6 মন না? কয় দাঁতের গরু এটা? 2 দাঁতের। এটা কি দেশাল নাকি ক্রস বলে? না, দেশি, দেশাল। আচ্ছা, এই যে গরুটা আপনারা নিলেন কি কি উদ্দেশ্যে? কোনো অনুষ্ঠান নাকি? না, অনুষ্ঠানে না, আমরা একটা সমিতি করি, মাসে 500 টাকা করিয়া, তো আমরা 1 বছরের সমিতি করি, আরেক বছরে নিয়ে খাই। এই মানে আমরা ওরকম টাকা একসাথে তো আমরা নিতে পারবো না, তার কারণে আমরা মাসে 500 টাকা জমাই, জমায় ওই 20 জন 25 জনে মিললা একটা গরু নেই, নিয়ে আমরা সবাই মিললা ভাগ করে খাই। এই 15 রমজানে আপনারা সেটাই করলেন আজকে? আচ্ছা, গত বছরও 15 রমজানে নিছি, এবারও 15 রমজানে। আচ্ছা, একটা বিষয়, আপনাদের কাছ থেকে এটার দাম কত চেয়েছিল ওরা? এটার দাম চাইছিল 1,80 চাইছিল, পরে আমরা মোলাইতে 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 1,58,000 বৃত্তে লিয়েছি। 1,58,000। আর হাসিল সহ কত পড়লো? হাসিল সহ আপনার পড়লো 1,62,500। 58,000 আর তাহলে 2,500 টাকা? না, আর 4,500। ও, 4,500 টাকা। হ্যাঁ। কোন এলাকায় নিয়ে যাবেন গরুটা? এটা গণতলি সিটি কলোনি। আচ্ছা, গরুটা কি আপনারা নিয়েছেন না ভাই? জি জি জি। গরু নিয়ে খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি, আমি অনেক খুশি। গরু পছন্দ না? হ্যাঁ, আমার পছন্দ। পছন্দ? এই গরুটা পছন্দের কারণ কি? কারণ হলো গরু কালো কালো হলো আমার ফেভারিট, এবং গরুটা হলো দেশি অরিজিনাল, কথা বুঝছেন? আর গরুটা ওশালাম্মা দেখতে অনেক সুন্দর, বুঝছেন, এই কারণে। দর্শক দেখছিলেন যে খুব সুন্দর একটা গরু দেখা যাচ্ছে স্ক্রিনে। এটা 1,58,000 টাকা এই গাবতলী গবাদি হাটের, গবাদি পশুর হাট থেকে 15 রমজানে ওনারা ক্রয় করেছেন। আর বলেছে যে হাসিল হচ্ছে 4,500 টাকার মতো, প্রায় 1,62,500 টাকা পড়েছে। ওনারা কয়েকজন মিলে এই গরুটি নিয়েছে, এটাকে জাস্ট ওনারা নিজেরা কেটে ভাগ করে নেবেন। জি, আমরা একটু হাটের মধ্যে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে শুরুতেই আমরা একটি গরু ক্রয়ের একটি কিছু অংশ আপনাদের দেখিয়েছি গাবতলী হাটের এই হাসিল ঘরের সামনে থেকে। ইতিমধ্যে একটি গরু 1,58,000 টাকায় ক্রয় করেছেন, সেই গরুটি সম্পর্কে প্রথমে একটু জানালাম। এরপর এখন আমরা হাটের মধ্যে যাব। আজকে 15ই রমজান। 15ই রমজানের আমরা আগেই বলেছিলাম যে রমজানের মাঝামাঝি অর্থাৎ 15টার পর থেকে গরু বেচা কেনার চিত্র একটু পাল্টিয়ে যাবে, বেচা কেনা বেশি শুরু হবে গাবতলীর হাটে। সম্ভবত আজকে সেটাই দেখলাম যে শুরুতে একটি গরুর ভিডিও আমরা দেখলাম, যে ইতোমধ্যেই গরু ক্রয়ের ভিডিও কিছু অংশ আপনাদের দেখিয়েছি। তো দর্শক, আমরা হাটের মধ্যে যাই, গিয়ে আপনাদের সহই নিয়ে যাই, দেখাই যে আমরা হাটের ঘুরছিলাম আশেপাশে কী অবস্থা সেটা সহ দেখতে দেখতে আমরা হাটের মধ্যে যাই। আজকে হাটে দেখা যাক কোন কোন ব্যাপারী আছে এবং তারা কেমন বেচা কেনা করছে, বা তারা মূলত কেমন দাম চাচ্ছে গরুগুলোর, সেটা একটু তুলে ধরব। চলুন, আমরা হাঁটছি এখন। মোটামুটি গরু এসেছে হাটে দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তবে ক্রেতাদের আমরা এখনও দেখতে পারিনি, যেহেতু ঢুকছি, দেখা যাক মাঝামাঝিতে গেলে আমরা আপনাদেরকে কী দেখাতে পারি। বন্ধুরা, হাটে ঘুরছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সারি সারি গরু বাঁধা আছে। এখানে প্রতিদিনই গরু থাকে, তবে যেহেতু এখন রমজানের 15টা চলে যাচ্ছে, এখন একটু গরুর আমদানি বাড়ছে। প্রথমে আমাদের আরেক ব্যাপারী আবুল ভাইকে পেয়েছি। আবুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু এদিকে ঘুরবেন, আমার ক্যামেরা এদিকে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আচ্ছা, আজকে কি গরু কেমন আছে? গরু আজ ভালোই আছে। আচ্ছা, দেখতে দেখতে তো আমরা 15 রমজান প্রায় পার করছি, তো এখন আজকে হাটে ঘুরলাম, আমি দেখলাম মোটামুটি গরু ভালোই দেখা যাচ্ছে। গরু বেচা কেনা হয় ভাই? বেচা কেনা শুরু হয়েছে? খুব ভালোই বেচা কেনা হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে আপনার গরু দেখি, প্রথম কোনটা থেকে দেখব? এই যে এখান থেকে। আচ্ছা, এই সাদাটা থেকে একটু দেখে এখানে আসেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সাদা কালারের সুন্দর একটা গরু, ছোট সাইজের বিক্রি হয়েছে। আচ্ছা, তো আগে একটা বলেন, সাদাটা কত বিক্রি? জোড়া বেচছি, জোড়া না, দর্শকের পাশে আরেকটা গরু বেচছি। দুইটা বেচছি 167। 167? হ্যাঁ, 1,67,000। কত করে, কোনটা কত ধরে দিছেন? এটা মনে হরেন পড়ছে 85। হ্যাঁ, 85। আর ওইটা পড়ছে 78। মোটামুটি মানে জোড়া হচ্ছে 185। হ্যাঁ,
167 জোড়া 167 হিসেবে বিক্রি করছে দর্শক আমি একটু কথা জড়িয়ে যাচ্ছে আবার যাই হোক এরপরে এটা নিয়ে তাহলে কথা বলি এই যে কালোটা এই গোড়া আপনার 80 দাম চাই ওই তো 2000 কম হইলে বেচমু 78 হইলে 78 আনুমানিক ওজন কতটুকু হতে পারে ওজন আপনার 3 মণ 10 এর আছে 3 মণ 10 এর হ্যাঁ আচ্ছা এরপরে লাল কালারের দেখছি এইটা 110 দাম চাই যেটা যেভাবে কিনেন যে দামে তার চাইতে ওইভাবে হিসাব করে আর কি দাম চান ওইভাবেই হিসাব করে দাম কি কয়টা গরুই আছে আপনার আর এইগুলো দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের আরেক ব্যাপারি আবুল ভাই ওনার কাছে আমরা নিয়মিতই আসি অনেক নিয়মিতই গরু বিক্রি করেন যে বেশ বড় কালারের এটা এটা কেমন এইগুলোর দাম চাই 120 এক দাম 115 হলে বেচা যাবে ওই তো 500 কম বেশ আচ্ছা আচ্ছা আনুমানিক এটার গোশত গোশত আপনার 450 পাকনি আছে হয়তো আরো 5 কে 15 কেজি বাড়বো হ্যাঁ আচ্ছা এরপরে আপনার তো আরো কয়েকটা বেশি আজকে গরু দেখছি এরপরে কালো কালারের এই গরুটা একটু যদি বলি ওটা 96 দাম চাই 90 হলে বেশ না 96 এটা ক্রস নাকি হ্যাঁ ক্রস এটা 4 মন আছে 4 মন ওজন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যদি ক্যামেরা ওই পাশ থেকে যদি একটু দেখাতে চাই এটাই তো লাস্ট নাকি ওগুলো ভিডিও আমার আচ্ছা আচ্ছা এবার এই যে কালোটা এটা একটু শরীর দুর্বল 100 হ্যাঁ 96 হলে বেচা যাব 96 হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক দেখছেন যে 196 হলে বিক্রি করবেন এরপর আর একটা গরু আমরা দেখছি লাল কালারের এইটা কেমন কি এই গোড়া দাম চাই 90 হ্যাঁ 95 96 হলে বেচা যাব আচ্ছা আচ্ছা 95 96 হলে এই গরুটা বিক্রি হবে আর এই যে ছোট বাছুর আজ ছোটটারে 60 হলে বেচা যাইব 60 60 না 90 কেজি আছে 90 কেজি 90 কেজি দাঁত হইছে কি দাঁত হয় নাই 90 কেজি তারপরে কষাইরা নিবে এই তো মানে আর ওই দুটো তো আলাদা না ওই দুইটা গাই আচ্ছা গাই গরু যার কারণে আপনি দিলেন না তো আবুল ভাই এখন কি দেখছেন 15 রমজান চলে যাচ্ছে এখন বেচা কেনা কি ভালো শুরু হয়েছে এখন তো পাবলিক এ নিতেছে না এই আপনি কষাই গরু নিতেছে ভালো নিতেছে আচ্ছা দাম টাম কি কমার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা নাই আচ্ছা ঈদের আগে আর সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা যদি একটু ঘুরি আরেকবার এই সবগুলো গরু একবার আপনাদেরকে দেখাতে চাই এরপর আমরা আপনাদেরকে দেখি সামনে আরেকজন পরিচিত ব্যাপারীকে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত খুব পরিচিত দেখা যাক তার সাথে কথা বলবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে একজন আমাদের পরিচিত একজন ব্যাপারীকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখিছে ভাই বাহ একটু দেখুন তো আপনারা চিনতে পারেন কি না জি এই সেই আপনাদের প্রিয় ব্যাপারী গাবতলী হাটের অত্যন্ত জনপ্রিয় একজন গরু ব্যবসায়ী তার নাম কি সুখ চান কি সুন্দর নাম সুখ চান শুধু চান না শুধু চন্দ্র না সুখ চান যে চাঁদের মধ্যে সুখ আছে আনন্দ আছে ভালোবাসা আছে সেই চাঁদ এই নামটা কে রাখছে ভাই আপনার বাপ মায় থইছে বাপ মায় না নাম শুনে তো আপনি খুশি খুব ভালো লাগে হ্যাঁ আচ্ছা এই নাম কি আপনাকে এলাকায় ডাকে এই নামে হ্যাঁ এটাই ডাকে আচ্ছা তো আপনি সেদিন কি জানি বলছিলেন আপনার নাম অনেকেই কি ফুলচান ফুলচান বলে ডাকে আচ্ছা সেটা কেন কেন ডাকে তা প্রশ্ন আমি দিতে পারবো না আচ্ছা আপনি কি আরেকটা কি জানি বিষয় বলছিলেন আপনি এই এই ফুলচানটা নামটা কে দিছে ফুলচান নাম তো হইছে আমার দরবারে নাম তো হইছে আমার নাম বলি ফুলচান বলি ডাকে আচ্ছা ফুলচান জি কেন ওর সাথে মিল থাকতে হইব মিল রেখে ফুলচান রাখছে জি বাহ দর্শক নতুন আরেকটি বিষয় আমরা আজকে আবিষ্কার করলাম যদিও নাম যেহেতু চেঞ্জ হয়ে গেল আপনার এখন থেকে ফুলচান তো কিছু খাওয়াতে হবে না অবশ্যই অবশ্যই খাওয়াবেন এখন অবশ্যই খাওয়াবো এই রোজার দিনে আপনার রোজা থাকলে ভাই আমার রোজা ছিল আপনি জানতে পাইনি আজকে আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে ইফতারে আমরা মিষ্টি খাবো নাকি আচ্ছা খাবো আচ্ছা বন্ধুরা আমি মিষ্টি খাবো আর আপনারা যারা খেতে চান তারাই গাবতলি হাটে চলে আসবেন সুখচান ভাইয়ের নাম আকিকা দিয়ে পরিবর্তন হয়ে গেছে এখন থেকে নাম হচ্ছে ফুলচান ফুলচান এখানেও তো সুন্দর ফুলটা হচ্ছে সুন্দর মানে সুখচান ভাই যেদিকেই যাক সুখ মানে আনন্দ
সুকমার ওটাও ভালোবাসা আনন্দ। এখানে হচ্ছে ফুল চাঁদ, ফুলটা তো সুন্দর, হ্যাঁ সুন্দর চাঁদ, এটা আরো কঠিন নাম সুন্দর চাঁদ। যাই হোক, প্রথমে অনেক কথা বললাম, অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো, এই জন্য কথাগুলো বললাম। শারীরিকভাবে আপনি ভালো আছেন? এখন আজকে গরু কয়টা আছে? পাঁচটা। পাঁচটা না, জি। তো একটু গরুগুলোর একটু দাম যদি একটু জানি। প্রথমে সামনে যে কালোটা আছে, জি, এর দাম ভাই চাইছি 70, হ্যাঁ এখন বেচা বিক্রির একদম 65,000 হলে বেচা যাব। বাহ, আনুমানিক গোশত কতটুকু করে হবে? ধরেন 95 কেজি গোশত হবে, জি। এরপরে আমরা যদি আসি, আর একটি লাল কালারের গরু দেখা যাচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখছেন, এটা কেমন দাম দর? এটার দাম ধরেন, দাম 85 চাই বুঝছেন, 80-র মধ্যে 2,000 কম হলে বেচা যাব। 80-র মধ্যে মানে 78 হলে বেচা যাবে, জি, কম দিলে হইব না, কম দিলে হবে না। এরপরে আমরা যদি আসি, আর একটি লাল কালারের গরু দেখছি, লাল কালোর সংমিশ্রণ আপনারা দেখতে পাচ্ছেন, এটার কেমন অবস্থা আজকে ভাই ফুল চান ভাই? এটা 92,000 হলে বেচা যাব। 92,000, এটার আনুমানিক ওজন? এটা মাংস দেওয়া সোয়া 3 মন। আচ্ছা, এরপরে আর একটি গরু দেখছি, এই যে কালো কালার এবং হালকা লাল মিশ্রণ, এটা কেমন চিন্তাভাবনা করছেন আজকের বাজারে? এটা 93। 93, লাস্ট 93 হলে বিক্রি, 90, জি। এরপরে একটা সাদা গরু দেখছে, তারপরে বলেন একটু, এটা একটা আইডিয়া দেন আমাদের। আমার না, তারপরে আমার দেশি ভাই, তারপরে কই দিছি, এটাও ধরেন 93,000 হলে বেচা দেব। 93 হলে বেচা যাবে না, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কাছ থেকে দামগুলো আমরা জানলাম কয়েকটি গরু। এখন একটু ওদিকে আমার দর্শকদের আর একটু, ওইখানে একটা আছে, আরেকটা আছে, আচ্ছা আচ্ছা, বড় গরুটা দেখাবো। তার আগে আর একটু একটু এদিকে দর্শকদের একটু কথা বলে নিই, যে বাজার দর আমরা তো রমজানের আগে এক ধরনের দেখেছিলাম, তারপর রমজান শুরুর থেকে একটু করে একটু কম মনে হচ্ছিল, আজকে 15 রমজান চলে যাচ্ছে, তো এই 15 রমজান পর্যন্ত যে বাজার দর আছে, এরপরে এখন থেকে বাজার দর কি কমতেছে নাকি কি অবস্থা, কোন দিকে যাচ্ছে বাজার? বাজার ধরেন একটু কমছে না বুঝছেন, গরুর দাম কিন্তু কমে নাই, বেচা কিনা একটু ঢিল, এই জন্য ব্যাপারেও উঠতে পারছে না, কিনা তো যাইছে না। এলাকায় কেমন দাম আপনার? এলাকায় দাম বেশি, বেশি, জি। তো এখন দাম কমবে না ধীরে ধীরে? না ধীরে ধীরে দাম আর কই কমলো, আচ্ছা কমে না তো, কমে না, আরো বৃদ্ধি হয়, বাড়তি হয়। ঢাকা শহরে যে গোশতের দাম 650, 680, 700, এক এক জায়গায় এক এক রকম দাম, জি। আর দেশেও 650, দেশেও, দেশেও 650। তো গরিব মানুষ এই গোশত কিনে খাবে কিভাবে এত দাম? কিভাবে খাবে, এখন খাদ্য খাবে দাম বেশি, 1 কেজি ভুষির দাম 50 টাকা, 1 কেজি গোড়ার দাম হলো 25 টাকা, 3টা ভুট্টার দাম হলো 5 টাকা। তিনটা ভুট্টা এলাকায়? হ্যাঁ এলাকায়, 3টা ভুট্টির দাম হলো 5 টাকা, তাহলে ধরেন 6টা ভুট্টি হলো 10 টাকা, হ্যাঁ চুর করলে ধরেন এত দিয়ে চোরা হয়, হ্যাঁ ওর মধ্যে ধরেন 2-8 খ্যাট দিই, হ্যাঁ গরু তো প্যাট উঠে না, ওর মধ্যে ভাত দেয়, খুদের ভাত রান দেয়, গুঁড়া দেয়, ধরেন গমের চাল দেয়, দিয়ে মিনার মিশিল ধরেন খাওয়াই, তারপরে তাও তো গরু প্যাট ভরে না, হয় না, না তাও তো গরু প্যাট ভরে না, তাহলে ধরেন 1 কেজি গুঁড়ার দাম হলো 25 টাকা, 1 কেজি ভুষির দাম হলো 50 টাকা, 3টা ভুট্টির দাম হলো 10 টাকা, 6টা ভুট্টির দাম হলো 10 টাকা, 1-8 খেড়ের দাম 7 টাকা, বুঝছেন? দেখা যাচ্ছে এইখান তো ধরুন কিনা, এখান ধরে কিনা ঘাস নাই দেয় গ্রামে, ধরেন কাইটি মিটি খাইলো, কিন্তু কই গেলে তো কিনতে হয়, একটা গরু প্রতি প্রত্যেক দিন গরুতে 150 টাকার খাই। আপনার বাড়িতে কি গরু আছে? আছে, একটা আছে, আছে, সেটা কে দেখাশোনা করে? সেটা ভাবি, ভাবি দেখা করবে, ভাবি, ভাবি আছে, ভাবি ছেলে মিলিয়ে দেখে না, সেটা কি ষাঁড় গরু? ষাঁড় গরু। ও তো ওই ওই যে গরুটা আছে ওটা কি ভাবির টাকায় কেনা না আপনার টাকায়? ভাবির টাকা পাবে কই, কি বলে ভাবির টাকা পাবে কই, ভাবির টাকা সব ভাবিরই সব। কালকে দেখুন একটা মানুষ গরু হাটে তিন ব্যাপারি, হাটের কষাই, এখান দিন হাটে বেচা কেনা করে গেল, ইফতারটা তার বড়াতে হয় নাই, কেন মারা গেছে, স্টক করে মারা গেছে, অন্যায়লা রাজন, হ্যাঁ ঠিক আছে। তা মানুষের আশা ভরসা আছে না? অবশ্যই নয়, এক সেকেন্ডেরও মানুষের ভরসা নেই, আমি আপনি কথা বলছি, একটু পরে কি হবে আমরা জানি না, এ হচ্ছে বিধাতার চরম একটা বাস্তবতা, চরম একটা খেলা, জি জি, সবই আল্লাহর ইচ্ছা, কাকে আল্লাহ কখন কাভাবে ডাক পড়বো কেই কইতে পারবো না,
আপনার সাথে কথা কইতে আপনি কাল আসে নাও পাইতে পারেন আমাকে। আশা সিরিয়াল আছে কিন্তু রাজ সিরিয়াল নাই, কে কখন যাবে কেউ কইতে পারবে না, সে আল্লাহ পাকই জানে। আচ্ছা আপনি বলছিলেন যে আপনার বাড়িতে ভাবি আর ছেলে দেখাশোনা করে, তো আপনার ছেলের বয়স কেমন, কতটুকু, সে কি কি পড়াশোনা করে নাকি এই পড়াশোনা করে? কয়টা ছেলে? ছেলে দুইটা। আচ্ছা দুটোই পড়াশোনা করে? যে তো এই যে গরু বা ক্ষেত জমি এগুলো কে দেখে? ক্ষেত মানে আপনার যে জমি জমা আছে না? জমি জায়গা নাই না। তো গরু কোথায় কিভাবে ই করেন? গরু গিরা গিরাম তিন কিনি ও কিনে না, ওই যে একটা যে আছে বাড়িতে বলবো ওইটা কিনেছি। ও আচ্ছা, ওটা এখন খাওয়াচ্ছেন, কুরবানির মধ্যে বিক্রি করবে? হ্যাঁ, কুরবানি হইতে পারবে, কুরবানি পরেও হইতে পারে। আচ্ছা, ওটা যে বেশি টাকা লাভটা হবে সেটা ভাবি নিয়ে নিবে? হ্যাঁ, লাভ নিবে কে, ওই বাড়িতে গেলে যা কিছু থাকে সবই তো দিয়ে দেয়। ছাগল বরকি আছে, সেগুলো দেখাশোনা, বতক আছে, মুরগি আছে। এক কাজ করা যায় কিনা, ওই ভাবি কি একটা না হয়ে দুই তিনটা হতো তাহলে মনে হয় সুবিধা হতো নাকি? তাহলে তো কি থাকতে পারতাম না, আমি ঠিক বলি না, আমার কথা তুলে নিলাম। যাই হোক, চলেন, আপনার আর একটা গরু আছে যে বড় গরুটা, ওইটা একটু দেখি আমাদের। আজকে অনেকদিন পর সুখচান ভাইকে পাইছি, যার কারণে একটু বেশ মজা করে কথা বলছি। আসুন আমরা দেখি আমাদের সুখচান ভাই এরপরে কোন গরুটা দেখাই। আচ্ছা এটা না, আবুল ব্যাপারে? আবুল ভাইয়ের এটা। আচ্ছা এটা কেমন দাম আগুন বলেন সামনে? ওটা ধরেন গোস্ত আছে 4.5 মণ। আচ্ছা ওই মোটামুটি 110 হলে বেচে দেবো। 110 হলে বেচবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আপনার গরু বলে, এটা তো ছোট সাইজের বাসুর সাইজের গরু, ষাঁড় গরু? ষাঁড় গরু। আনুমানিক গোস্ত কতটুকু ধারণা করছেন? গোস্ত আছে 85 কেজি। 85 কেজি জি হবে? 85? 100 100। তাই জি। তাহলে আজকে আপনি আর 1-2 হাজারের জন্য ছাড়েন না, আজকে হয়তো ছেড়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চান ভাই অনেক কথা বলছি আজকে আপনার সাথে, যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে, যার কারণে কিছু কথা বললাম, আপনার বাড়ির ছেলে মেয়েদের থেকে শুরু করে ভাবির খোঁজ খবর নিলাম। হ্যাঁ, তো সব মিলিয়ে এখন ব্যবসা তো ভালো চলছে বা শুরু হচ্ছে না? ব্যবসা সুবিধার না ভাই, সুবিধার না। আপনাকে দর্শকরা খুব ভালো চেনে এবং সবাই বলে যে একটু সুখচান ভাইকে দেখাবেন, সুখচান ভাইয়ের গরু দেখাবেন, সুখচান ভাইয়ের কথা শুনাবেন। ও দর্শক, আমি বারবার সুখচান বলছি, আজকে থেকে তো আমরা একিকা দিয়েছি, আমি দিই নাই, উনি নিজেই আগে দিয়েছে, আমি আমি আজকে শুনেছি। আপনার নাম হচ্ছে ফুলচান, কি ফুলচান? জি জি ফুলচান, খুব সুন্দর আরেকটি নাম ফুলচান ভাই। তো ফুলচান ভাই, আপনি তো গরু বিক্রি করে মোটামুটি পরিচিত, ওদিকে একজন কিন্তু বাদাম বিক্রি করেও কিন্তু হিট হয়ে গেছে। জি জি, জানেন কিনা? জি জি জি, বাদাম বিক্রি হয়। সে বাদাম যে একটা গান গাচ্ছিল সেটা? সেটা আবুল ব্যাপারী কইছিল, আবুল ব্যাপারী, কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম। তো এই কাঁচা বাদামটা যদি আমাদের দর্শকদের একটু শোনান, অনেকদিন পরে তো জিজ্ঞাসা করেন না ওর কাছে? আমি তো আমি তো আর এক কথা কইতে পারবো না। কাঁচা বাদামের গানটা জানেন তো? না, কাঁচা বাদাম, কাঁচা বাদাম আমি জানি না। বাদাম বাদাম, কাঁচা বাদাম, হ্যাঁ। একটু শেষ বেলায় যদি দর্শকদের আজকে শোনার মনটা, তো কাঁচা বাদাম আমি কইতে পারবো না, আমি কাঁচা বাদাম কইতাম, যেটি জানিনি সেটি কয় না কইতে যাবো। কোনটা বলতে পারবেন, কোন বাদামটা বলতে পারবেন? আমি বাদাম, কাঁচা বাদাম, অনেকে কাঁচা বাদাম বেশিও যার ভালার হয়, একটা 2-3 কেজি বাদাম বেজে 500 টাকা রুজি করে, কয় না? কিন্তু তারা 2 কেজি বাদাম নিয়ে ই করে ভাজে, ভাজে সবাই আশা করে যে 10 টাকার মালটা আমি 30 টাকা বেচবো। আচ্ছা 30 টাকা বেচবো, 30 টাকা বেচে ধরেন দুটি চাল ভাত ডাল খাবে, ডাল ভাতের পয়সা কামাই করবো। জি জি,
দর্শক আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি আপনাদেরকে আজকে আসলে অনেক কথা বেশি বলেছি, গরুর দাম জানানো হয় নাই, যার কারণে আর অল্প কিছু গরুর দাম জানাবো এবং তারপর পরে আমরা এই ভিডিওটি আজকের মতো শেষ করতে যাচ্ছি। অনেক গরু অবশ্য আমরা দেখতে পাচ্ছি, তবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই আপনাদেরকে, বলি যে আমরা নিয়মিত এই কাজটি করি যে যাতে প্রতিদিনের হাটটা আপনারা দেখতে পারেন যে পনেরোই রমজানে কী অবস্থা। বাহ, হাটে ঘুরছিলাম, দেখুন যে গরু ভালোই দেখা যাচ্ছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ, বাহ, ভালো, গরুই দেখা যাচ্ছে, অনেক গরুই দেখতে পাচ্ছেন। আমরা এখানে মোটামুটি কি বেচা কেনা হয় ভাই? হাটে কি এগুলো ব্যাপারীদের কাছে? দেখি একটু। বাহ বাহ, সুন্দর। এটা কি আবার গরু আপনারা কিনে? কি গরু, গরুর গায়ে মারতে পারে, মানুষের গায়ে মারতে পারে, সমস্যা নাই। গরুর গায়ে কি এই গাবতলির হাটে এই সেন্ট দিয়ে বিক্রি হচ্ছে নাকি? নেবে কাকার আর নিবে, গরুর গায়ে সেন্ট মারলে কাস্টমার বেশি আসবে, ওই জন্য সেন্ট বিক্রি হচ্ছে না। একটু একটা বিষয় জিজ্ঞেস করি, এই সার গরুগুলো কার? একটু সার গরুগুলো কার ভাইয়ের? ব্যাপারী সাহেব, আপনার ওই সার গরুগুলো কার? মহাজন বা ব্যাপারী কেউ নাই উপরে? আচ্ছা একটু বলেন তো, এখন এই সার গরুগুলো কেমন দামে আপনাদের আপনারা বেচাকেনা করছেন? 26,000 টাকা মন বিক্রি হয়েছে, মোটামুটি 26,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক শুনছিলেন যে মোটামুটি 25-26,000 টাকা মনে এই গাবতলির হাটে এখন গরু বেচা কেনা হচ্ছে। আপনি কেমন আছেন প্রথমে বলেন একটু? আলহামদুলিল্লাহ। বাড়ি কই আপনার? বাড়ি আমার চাপাই। চাপাই না? আজকে বেশ বড় সাইজের গরু দেখছি, এগুলো চাপাই থেকে এনেছেন? না, কুষ্টিয়া। ওই যে প্রথমে যদি বলি যে প্রথমে এই যে একটা কালো গরু দেখছি, এই যে, ও আচ্ছা আচ্ছা, এই গরুগুলো আপনারা এলাকায় কেমন দাম ধরে কিনছেন এলাকার হাটগুলোতে? এই গরুগুলার দাম দেখিনছি 110। আচ্ছা, 110। আনুমানিক কত টুকু ওজন মনে করছেন যে গোশত ভাই? এটা মোটামুটি 4.5 মণ। জি, তাহলে ঢাকার এই গাবতলির হাটে কেমন বেচা কেনার চিন্তা ভাবনা কেমন, যে কেমন হলে বেচা কেনা করলে আপনাদের দুই পয়সা থাকবে? ওই বেশি লাভ নাই, মানে ওই গরু কিনে লেন ধরে 24-28টা মন ধরে, 24-28টা মন বেচে কিনা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এরপরে এই যে লালটা কেমন দাম বেচা কেনা দামটা বলুন এখানকার? কিনা এটা কার বেচে কিনা? এটা কার বেচে কিনা ধরেন 105। আর না, সব মিলিয়ে হয়তো আর আর কিছু আর একটু কম বেশি হবে আর কি, পুরোপুরি তো আর ওইভাবে বলা যায় না, কারণ মোটামুটি একটা ধারণা বলেছেন। এ পাশেরটা? এটা 112। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এইটা এটা কি একটু কম? এটা তো একটু বড় মনে হচ্ছে, কিন্তু শরীর আবার তো একটু শুকনা। একই দাম, এটা একই দাম। হ্যাঁ, এই পাশের এগুলো প্রায় কাছাকাছি নাকি একটু কম বেশি আছে? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যে আপনি গরুগুলোর দাম জানালেন, এটা জানার জন্য মূলত আপনার কাছে আসা। আরেকটি বিষয় যে এলাকায় আপনারা এলাকার হাটগুলোতে গরুর আমদানি কেমন দেখতেছেন? খুব বর্তমান কম দেখতে দেখতে তো এখন প্রায় পনেরো রমজান তো চলে যাচ্ছে, তো এখন কি গাবতলি হাটে একটু বেচা কেনা কি বাড়ছে কিনা রোজার প্রথম দিক থেকে? বাড়তে পারে, এখন বাড়েনি না, বাড়বে, প্যাকেট বন্ধ হলে বাড়বে। প্যাকেট মানে প্যাকেটের ইন্ডিয়ান গোশ? হ্যাঁ, প্যাকেটের গোশ। হ্যাঁ, প্যাকেটের গোশ থাকা অবস্থায় তো প্রায় 680-700, 650 এক এক জায়গায় এক এক রকম বিক্রি হচ্ছে। হ্যাঁ হয়েছে, প্যাকেট বন্ধ হলে তো আরও বাড়বে। বাড়বে, বারো মানে 1,000 টাকা যাবে প্যাকেটের গোশ। হ্যাঁ, ওটা কি ঘোড়ার গোশ, কি জিবদার গোশ, কি এয়ার গোশ, গান্ডারের গোশ,
ঠিক আছে স্বাভাবিক, তবে একটা বিষয় কি, ওখানে তো প্যাকেট তো বলে দিচ্ছে, এখন কেউ যদি বলার পরেও যদি ওর ভিতরে অন্য কিছু মিক্স করে সেই দায়িত্ব তার, তাই না? তো ঠিক আছে ব্যাপারী সাহেব, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসি দর্শক, আমরা আপনাদেরকে এই গাবতলী গরুর হাট থেকে আপনাদের একটু জানানোর চেষ্টা করছিলাম যে এই 15ই রমজানে বেচা কেনার কী চিত্র, ব্যাপারীরা কেমন দাম চাচ্ছেন, সেই বিষয়টি তুলে ধরার জন্য এই হাটে ঘুরছিলাম এবং ব্যাপারীদের মুখ থেকে আপনাদেরকে জানালাম। তবে এলাকা যতটুকু বুঝতে পাচ্ছি ব্যাপারীদের সাথে কথা বলে এবং গরুর আমদানি বেচা বিক্রি দেখি সব মিলিয়ে, যে দাম কমের দিকে যাওয়া খুব কঠিন এখন যেটা মনে হচ্ছে আর কি। আর যে গরুগুলো দেখিয়েছি বা ওজন বা তারা যে দাম চাচ্ছে এটা কিন্তু ফিক্সড না, আপনারা যারা কিনে বিশেষ করে কষায়রা তারা কিন্তু দাম দর করে কিনে, আমরা মূলত জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে গরুটাই কী অবস্থা, যে এই সাইজের গরু এরকম দাম চাচ্ছে। আপনারা যারা কুরবানির জন্য এখন থেকে একটা বাজেটের পরিকল্পনা করছেন বা করতে হচ্ছে, 3 মাস পরেই কুরবানি, স্বাভাবিকভাবেই যে কেমন বাজেটের মধ্যে কেমন এক গরু কেমন সাইজের গরু হতে পারে তার একটি ধারণা দেওয়ার জন্য মূলত এই ভিডিওগুলো আমরা প্রতিদিন এই গাবতলী হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, আরেকটি বিষয় যে আজকে প্রথমেই আমরা দেখিয়েছি যে একটি গরু কীভাবে কত দিয়ে ক্রয় করেছে সেটা দেখিয়েছি, এবং মাঝখানে আমাদের সেই আপনারা বারবার কমেন্টস করছিলেন যে সুখচান ব্যাপারীর কী অবস্থা, তার সম্পর্কে তাকে তার গরু দেখান, তার কথাবার্তা শুনান, যার কারণে আজকে সুখচানকে পেয়েছিলাম। সুখচানের সঙ্গেও বেশ কথা বলেছি, কিছু মজার কথাও বলেছি, সুখচানের নাম পরিবর্তন হয়ে এখন কী হয়েছে ফুলচান, সেই বিষয়টিও জানিয়েছি। তো দর্শক, অনেক কথা হলো, আর কথা নেই, আবারও দেখা হবে এই গাবতলী গবাদি পশুর হাটে। এছাড়া অনেকেই বলছেন খামার, কিছু খামারের ভিডিও দেখানোর জন্য, সেটাও চেষ্টা করছি, সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।